الحمد لله، الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم، أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك: أي الإسلام خير؟ قال النبي صلى الله عليه وسلم: تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف. উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় মুসলিম সমাজ ও আমার সামনে বসে থাকা ইসলাম দরদী ভাই সকল, ইসলাম পিপাসু ভাই সকল, সর্বাগ্রে আমরা সে মহান করুণাময় রব্বুল আলামিনের প্রশংসা করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে ভালোবেসে এই পবিত্র জুমার দিনে এক নেক উদ্দেশ্য নিয়ে জমায়েত হবার, একত্রিত হবার তৌফিক প্রদান করেছেন, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তার পরে পরে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর মাধ্যমে আমরা হক এবং বাতিল বুঝতে পেরেছি, সত্য মিথ্যা জানতে পেরেছি, সঠিক পথ ভুল পথ বুঝতে পেরেছি, সেই মহানবীর ওপরে, সেই মহামানবের ওপরে লাখো কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে যে আমি যে বিষয়টি নিয়ে বলবো মনে করে আপনাদের সামনে দাঁড়িয়েছি, বিষয়টি হলো আদর্শ সমাজ গঠনে সালামের ভূমিকা। আমরা যে সালাম করি একে ওপরে, সেই সালামের ভূমিকা কি? আজকে আমাদের সমাজে আমরা যদি লক্ষ্য করি তাহলে অনেক মানুষকে দেখতে পাব, বিশেষ করে শিক্ষিত যারা মানুষ, তারা আজকে ইসলামের এই সালামকে পছন্দ করে না। তারা নিজের মালিককে, নিজের অফিসের বসকে তারা গুড আফটারনুন, গুড মর্নিং, এই শব্দগুলো দিয়ে তারা সম্বোধন করে। ইসলাম যে আমাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে কথাটা আমাদেরকে শিখিয়েছেন, এই যে অভিবাদনটা আমাদেরকে শিখিয়েছেন, সেটা আজকে সমাজের অনেকের মানুষের কাছে অপছন্দনীয় বাক্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম করে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ঘরে জন্ম দিয়েছেন, তার একটা কারণ উদ্দেশ্য আমি অনেকবার আপনাদের এখানে বলেছি। আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারি, গুণাগুণ উপাসনা করতে পারি, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন শুধু যে মুসলিমদেরকে সৃষ্টি করেছেন, নন মুসলিমদেরকে সৃষ্টি করেন, এরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন, আর সমস্ত মানুষের জন্য একমাত্র প্রভু হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এবার কেউ মানুক, কেউ সঠিক পথ পেয়েছে কিংবা কেউ না মানুক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি সমস্ত মানব জাতিকে সৃষ্টি করেছেন, তিনি সব কিছুর স্রষ্টা। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদের চলাফেরা করার জন্য একটা বিধান দিয়েছেন, সেই বিধানটার নাম হলো ইসলাম। এবং সেই বিধান আমরা কিভাবে ফলো করব, কিভাবে চলব, সে পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন শেখানোর জন্য তিনি নিজের নবীর মাধ্যমে আমাদের উপরে কোরআন অবতীর্ণ করেছেন। আমরা যদি কোরআন দেখি এবং হাদিস পড়ি তাহলে আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসলামের মধ্যে অন্যান্য বিধানও শিখিয়েছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উঠা বসার বিধান শিখিয়েছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ার কিভাবে আমরা শুরু করব, আমরা কিভাবে ঘুমাবো, আমরা সকালে উঠে কোন দোয়াটা পাঠ করব,
ঘুমানোর সময় আমরা কোন দোয়াটা পাঠ করব এই সবকিছু যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন ঠিক সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটাও শিখিয়েছেন আমরা যখন কোন মানুষের সঙ্গে সাক্ষাৎ করব তো তার সঙ্গে আমরা সর্বপ্রথম বাক্য কি বলবো এটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন কেননা মানুষ হলো সামাজিক জীব আর সমাজ হলো ইসলামের একটা অতপ্রতভাবে একটা অংশ ইসলাম সমাজের সঙ্গে অতপ্রতভাবে জড়িত ইসলামের সমাজের দিক থেকে ইসলামের যেটা বিধিবিধান আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো সমাজকে কিভাবে ইসলাম পরিচালিত করেছে সমাজকে কিভাবে ইসলাম দিক নির্দেশনা দিয়েছে সমাজকে কিভাবে ইসলাম একটা সঠিক পথ দেখিয়েছে আর ইসলাম তো একটা সামাজিক বন্ধন তৈরি করার জন্য তো একটা দিন ইসলাম তো সামাজিক বন্ধন তৈরি করার জন্য একটা দিন ইসলাম আমাদেরকে যেখানে সমাজের ভ্রাতৃত্ববোধ বজায় রাখার কথা বলেছে ইসলাম যেখানে আমাদেরকে শিখিয়েছে যে একজন মুসলিম যখন অপর মুসলিমের সঙ্গে সাক্ষাৎ করবে তখন তার চেহারাটা কেমন হবে ঠিক সেখানে ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে সেখানে আমাদের তার প্রথমে বাক্য লাভটা কি হবে এটাও আমাদেরকে ইসলাম শিখিয়েছে আমরা যদি পৃথিবীর অন্যান্য জাতির দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো পৃথিবীর প্রত্যেকটা জাতির কাছে একে অপরে সম্বোধন করার অভিবাদন করার কোনো না কোনো বাক্য রয়েছে সেটা তাদের সাংস্কৃতিক অনুযায়ী হতে পারে সেটা তাদের কৃষ্টি কালচার অনুযায়ী হতে পারে সেটা তাদের ধর্মীয় নীতি অনুযায়ী হতে পারে বিভিন্ন দিক থেকে প্রত্যেকটা মানুষের কাছে একটা মানুষকে অভিবাদন জানানোর জন্য কোনো না কোনো বাক্য রয়েছে আমরা যদি আমাদের নন মুসলিম ভাইদের দিকে তাকাই হিন্দু ভাইদের দিকে তাকাই তাদেরকে আমরা দেখব যে তারা যখন তাদের অন্য কোনো ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করে তখন তারা নমস্কার বলে আমরা যদি খ্রিস্টানদের দিকে তাকাই আমেরিকার ইউরোপের খ্রিস্টানদের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো তারা যখন অন্য কোনো ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করে তখন তারা বলে গুড আফটারনুন গুড মর্নিং এগুলো দিয়ে তারা অভিবাদন জানায় আবার আমাদের মধ্যে অনেকেই আমরা দেখি যে কেউ আবার সালাম বলে আদাবও বলে সম্বোধন করে প্রত্যেকটা জাতির কোনো না কোনো অভিবাদন জানানোর এবং মানুষের সাক্ষাতের পর প্রথম বাক্য তার সঙ্গে সাক্ষাৎ করছে তার প্রথম বাক্যটা কি প্রত্যেকটা সমাজে আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু সেই কথাটা শিখিয়েছেন আমরা যখন মানুষের সঙ্গে সাক্ষাৎ করব আমাদের প্রথম বাক্য কি হবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন আমাদেরকে স্পষ্ট আকারে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু বলেছেন আমরা যখন কোনো মুসলিমের সঙ্গে সাক্ষাৎ করব তখন আমরা তাকে আসসালামু আলাইকুম জানাবো সালামটা আমাদের অভিবাদনের একটা মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন সালামকে নিজের দিকে নিসবত করে বলেছেন যে সালাম হলো একটা আমার নাম সালাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের আসমাউল হুসনার মধ্যে একটা নাম আল্লাহ রাব্বুল আলামিনের যত ভালো ভালো নাম রয়েছে তার মধ্যে একটা নাম হলো আসসালাম আমরা যদি কোরআনে দেখি কোরআন পড়ি তাহলে কোরআনের দুই দিকে একদিকে আল্লাহ রাব্বুল আলামিনের নাম লেখা থাকে আর একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা থাকে থাকে কি থাকে না সেখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা সেখানে পাবো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামের মধ্যে একটা নাম সেখানে লেখা হয়েছে যে আসসালাম সেই সালামের কি ভাবার্থ তার কি গুরুত্ব তার কি প্রয়োজন সামাজিক দিক থেকে তার কি লাভ সেই নিয়ে আমি আপনাদের সামনে কিছু আলোকপাত করব আমি প্রথমে আপনাদের সামনে সালামের শাব্দিক অর্থ সেটা আগে বলে দিই সালামের আবিধানিক অর্থ ওলামা ইকরামরা বর্ণনা করেছেন আসসালামু লুগাতান আত-তুমানিয়াত ওয়াল আমান সালাম মানেই হলো শান্তি নিরাপত্তা আপনি যখন কাউকে আসসালামু আলাইকুম বলবেন আপনি তাকে বললেন যে আপনি শান্তিতে থাকুন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে শান্তি অবতীর্ণ করুন এটা আপনার কথা হবে সালামের ইসলাহি তারিফ পারিভাষিক তারিফ কি পারিভাষিক সংজ্ঞা কি ওলামা ইকরামরা বর্ণনা করেছেন হুয়া কালিমাতুন ইউরাদ বিহিল মুহাব্বাত ওয়াত তুমানিয়াত ওয়াল খায়র ইনদাল লিকাই বাইনাল মুসলিমিন ওলামা ইকরামরা বলেছেন সালাম হলো ওই শব্দগুলোকে আমরা বলবো যেই শব্দ একজন মুসলিম অপর মুসলিমের সঙ্গে সাক্ষাৎ করার সময় ভালোবাসার প্রতীক হিসাবে এবং একে অপরের প্রতি শান্তির প্রতীক হিসাবে যে বাক্যা লাভ করে সেটাকে বলা হয় সালাম আপনি সালাম দিলেন মানে তাকে কি করলেন তাকে বললেন যে আপনার উপরে শান্তি বর্ষিত হোক আপনি তাকে সালাম দিলেন তার সালাম তার মানে আপনার প্রতি তার ভালোবাসা বৃদ্ধি হলো আপনি তাকে সালাম দিলেন মানে তার প্রতি আপনার ভালোবাসা বৃদ্ধি হলো আপনি তাকে কল্যাণের দিকে ধাপিত করলেন আপনি তাকে কল্যাণের দিকে বললেন আমরা এই যে আসসালামু আলাইকুম বলে তার এটা ভাবার্থ এবার গুড আফটারনুন গুড মর্নিং কিংবা আরও যে আমরা শব্দগুলো ব্যবহার করি
সেই শব্দগুলো আমরা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু তার অর্থ শুভ সকাল গুড আফটারনুন শুভ দুপুর শুধু শুভ দুপুর এগুলো আমরা বলি যেটাতে কোনো রকমের কোনো কল্যাণ নাই আপনি যদি আসসালামু আলাইকুম বলেন তাহলে এটাতে তার জন্য আপনি শান্তির দোয়া করলেন তাকে আপনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর শান্তি বর্ষণ করুক এটা ছেড়ে দিয়ে আপনি নন মুসলিমদের কালচার যেটা আল্লাহ আপনাকে শেখায়নি যেটা রাসূল আপনাকে বলেননি সেটা নিয়ে আপনি আজকে খুশি সেটা নিয়ে আপনি আজকে মাথায় সেটাকে মাথায় উপরে উঠিয়ে রেখেছেন কিন্তু ইসলাম আপনাকে যেটা শিখিয়েছে যে অভিবাদন আপনাকে বলেছে যেটার মাধ্যমে আপনি তাকে বলতে চাইলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে শান্তি বর্ষণ করুক সেটা আপনার আজ পছন্দ নয় সালাম যে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এসেছে সেটা আপনাকে বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله ادم على صورته طوله 60 ذراعا فلما خلقه قال اذهب حضرت ابو هريره থেকে হাদিসটি বর্ণিত তিনি বর্ণনা করেন যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে নিজের আকৃতিতে সৃষ্টি করলেন ওয়া তুলুহু 60 জিরা হযরত আদম আলাইহিস সালামের লম্বা ছিল 70 হাত 60 জিরা মানে 60 হাত লম্বা ছিল 70 না 60 হাত ফালাম্মা খালাকাহু ক্বালা ইযহাব যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তখন বললেন ইযহাব তুমি যাও ওই যে ফেরেশতারা বসে আছেন সেখানে যাও ফাসাল্লিম আলা উলাইকান নাফার এবং সেখানে গিয়ে ফেরেশতাদেরকে সালাম করো হুম নাফারুম মিনাল মালায়েকা তারা হলো ফেরেশতাদের একটা গ্রুপ যখন হযরত আদম আলাইহিস সালাম সেখানে গেলেন তো আল্লাহ রাব্বুল আলামিন জবাব করবে তাকে বললেন ফাসতামি বা ইউহাইয়ুকা ফা ইন্নাহা তাহিয়্যাতুক ওয়া তাহিয়্যাতু যুররিয়াতিক তুমি গিয়ে তাদেরকে সালাম করবে সালাম করার পর তুমি চুপ করে রইবে আর তুমি শুনবে মনোযোগ দিয়ে তারা তোমাকে সেই সালামের উত্তরে কি বলছে যেটা তোমাকে বলবে সেটাই তোমার সালাম তোমার উম্মতিদের সালাম তোমার অভিবাদন হবে এবং তোমার উম্মতিদের অভিবাদন হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হযরত আদম আলাইহিস সালাম গেলেন গিয়ে সালাম করলেন ফেরেশতারা সালামের উত্তর সালাম যখন শুনলেন ফেরেশতারা উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম আসসালামু আলাইকুম বললেন ক্বালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ ফেরেশতারা বললেন যে তোমার উপর শান্তি বর্ষিত হোক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া রাহমাতুল্লাহ শব্দটি বৃদ্ধি করলেন তাহলে বুঝতে পারলাম এই যে সালাম এটা আল্লাহ রাব্বুল আলামিনই আমাদেরকে শিখিয়েছেন এই যে সালাম এটা আল্লাহ রাব্বুল আলামিনই আমাদেরকে বলেছেন এই যে সালাম যেটা আজকে আমরা আসসালামু আলাইকুম বলি সেটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে প্রদত্ত অন্য কোন মানুষের থেকে নয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে তিনারই মাধ্যমে এটা প্রবর্তন হয়েছে এবার আসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কি হুকুম এই সালামের বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি হাদিসের মধ্যে বলেছেন লা তাদখুলুল জান্নাত হাত্তা তাহাবু ওয়ালা তাহাবু হাত্তা তুমিনু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন যে তোমরা অতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান না নিয়ে আসো আর তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমার এই কথার উপরে আমল না করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা সাহাবাদেরকে শিখালেন আফসুস সালাম বাইনাকুম তোমরা নিজেদের মধ্যে সালাম প্রচলন ঘটাও সালামের প্রচলন ঘটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শেখালেন যে আমাদের কি করতে হবে সালাম করতে হবে আসসালামু আলাইকুম আমাদেরকে বলতে হবে এবার আমি আপনাদের সামনে বলবো যে সালাম দেওয়াটার হুকুম কি সালাম দেওয়াটার এটা কি সুন্নাত না ওয়াজিব ওলামা ইকরামের আমরা যদি আকওয়ালগুলো দেখি তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারবো শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আস-সুন্নাতু লিল মুসলিমিনা ইযা তালাকায়া আইয়ুসাল্লিমা ওয়া খাইরুহুম আল্লাযী ইবদাউ বিস-সালাম সুন্নত হলো যখন কোনো মুসলিম অপর মুসলিমের সঙ্গে সাক্ষাৎ করবে সে আসসালামু আলাইকুম বলবে তাহলে সালাম দেওয়াটা শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর কথা অনুযায়ী সুন্নাত সালামের সূচনা করাটা সুন্নাত আপনি কাউকে রাস্তায় দেখতে পেলেন আসসালামু আলাইকুম বললেন আপনি সুন্নাত পালন করলেন তারপরে তিনি বলেছেন ওয়ারাদ্দুহু ওয়াজিব কিন্তু সালামের উত্তর দেওয়াটা হলো ওয়াজিব আপনাকে কেউ সালাম দিল তাহলে আপনাকে সালামের উত্তর দিতেই হবে আপনি আপনার কানে যদি সেই সালামটা পৌঁছায় তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে সালামের উত্তর দিতেই হবে কেননা শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এবং জমহুর উলামা ইকরামের মত অনুযায়ী সালাম দেওয়াটা সুন্নাত তবে সালামের উত্তর দেওয়াটা ওয়াজিব শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন
ابتداء السلام سنة ورده واجب سلامের সূচনা করাটা হলো সুন্নাত তবে সালামের উত্তর দেওয়াটা হলো ওয়াজিব আমাদের শিক্ষক আমি জামিয়া সালেফিয়ে পড়াশোনা করেছি সেখানে যখন বাবুস সালাম শুরু হলো তখন আমাদের শিক্ষক আমাদেরকে বললেন যে যদিও জামহুরে উলামা একরামের মত তো আমাদের মত হলো সালাম দেওয়াটাও ওয়াজিব শুধু উত্তর দেওয়াটা ওয়াজিব নয় বরং একজন মুসলিম অপর মুসলিমের সঙ্গে যখন সাক্ষাৎ করবে তখন তার পক্ষে সালাম দিতেই হবে আমাদের শিক্ষকরা আমাদেরকে বলেছেন তার কয়েকটা কারণ ওনারা বলেছেন যে তার কয়েকটা কারণ হলো যে আফসুস সালাম যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসুস সালামের কথা বলেছেন এখানে যে সেগাটা ব্যবহার করা হয়েছে সেটা হলো আফস অর্থাৎ আমরের সেগা ব্যবহার করা হয়েছে আর আমর ওয়াজিবের ক্ষেত্রেই ব্যবহার হয় থাকে তাহলে আমরা বুঝতে পারলাম যে সালাম দেওয়াটা সালামের সূচনা করাটা হলো সুন্নাত তবে সালামের উত্তর দেওয়াটা কি ওয়াজিব এবার আমি আপনাদের সামনে পয়েন্ট পয়েন্ট আকারে আমি আপনাদের সামনে সালামের বিবরণ দিই আপনাদের সামনে এবার বলবো আমি সালামের গুরুত্বটা কি সালাম হলো একজন মুসলিমের অপর মুসলিমের উপরে হক একজন মুসলিম অপর মুসলিমের উপরে কয়টা হক ভাই ছয়টা হক কোন হাদিসে ছয়টা পাওয়া যায় কোন হাদিসে পাঁচটা পাওয়া যায় তো এই ছয়টা হকের মধ্যে এই পাঁচটা হকের মধ্যে একটা হক হলো সালাম দেওয়া نبي كريم صلى الله عليه وسلم الحديث عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم ست একজন মুসলিমের অপর মুসলিমের উপরে ছয়টা হক وما هن يا رسول الله সাহাবা আকরামরা যখন এই কথাটা শুনলেন সাহাবা আকরামরা জিজ্ঞাসা করে বসলেন ইয়া রাসূলুল্লাহ সেই ছয়টি হক কি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন اذا لقيته فسلم عليه যখন তুমি কোন মুসলিমের সঙ্গে সাক্ষাৎ করবে তখন তুমি তাকে সালাম দিবে ছয়টা হকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেটা হক বর্ণনা করেছেন সেটা হলো কি সালাম দেওয়া আপনি যদি সালাম না দেন আপনি যদি অন্য কোনো এক করেন যে ভাই ভালো আছেন এই কথাটা দিয়ে সূচনা করেন তাহলে আপনি হক আদায় করলেন না যেমন জানাজা পড়া একটা হক যেমন কেউ যদি আপনার সামনে হাঁচি দেয় তাহলে সেটার উত্তর দেওয়াটা হক ঠিক এরকম আপনার উপরে একটা হক হলো কি সালামের উত্তর দেওয়া আপনি যদি কোনো মুসলিমের সঙ্গে সাক্ষাৎ করেন সেখানে যদি সালাম না দেন তাহলে আপনার উপরে যে একটা মুসলিমের হক রয়েছে সে হক আপনি পূর্ণ করলেন না তাহলে সালামের পথ গুরুত্ব বর্ণনা করতে গিয়ে আমি প্রথম যেটা কথা বললাম সেটা হলো কি সালামুল একজন মুসলিমের হক আপনাকে সেই হক আদায় করতে হবে দ্বিতীয় যেটা গুরুত্ব আমি বলবো সেটা হলো যে সালাম হলো আহলে জান্নাতের থেকে এসেছে সালাম হলো আহলে জান্নাতের অভিবাদন আমরা যখন জান্নাতে যাব তখন ফরিশতারা আমাদেরকে সর্বপ্রথম জান্নাতে দরজায় যে কথা বলবেন যেটা দিয়ে আমাদেরকে স্বাগতম জানাবেন সেটা হবে আসসালাম সেটা হবে সালাম সেটা হবে সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আন আব্দুল্লাহ ইবনে আব ক্বাল আল্লাহু তাআলা আল মালাইকাতু ইয়াদখুলুনা আল জান্নাহ মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিআমা দারুল উকবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আহলে জান্নাতরা জান্নাতের দিকে যাবে জান্নাতে প্রবেশ করবে তখন আহলে জান্নাতদের দেখে ফারিশতারা যারা সেখানে দারোয়ানের কাজ করবে তারা ফারিশতারা আহলে জান্নাতদের স্বাগতম জানাবে তারা সর্বপ্রথমে জান্নাতবাসীদের যে কথা দ্বারা স্বাগতম জানাবে সেটা হবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম তোমাদের উপরে শান্তি বর্ষণ হোক বিমা সাবারতুম ওই কাজের প্রতিফলে যেটা তোমরা পৃথিবীতে করে এসেছো আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন উদখুলুহা বিসালাম উদখুলুহা বিসালাম বিমা তাআমালুন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আয়াতটা আছে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন যখন জান্নাতীরা জান্নাতের দিকে যাবে তখন জান্নাতের ফারিশতারা সর্বপ্রথমে জান্নাতীদেরকে যে কথা দ্বারা সম্বোধন করবে সেটা হবে আসসালামু আলাইকুম আর বলবে তোমাদের উপরে শান্তি বর্ষণ হোক তোমাদের ওই কাজের জন্য যে কাজটা তোমরা পৃথিবীতে করে এসেছো তাহলে সালামের গুরুত্ব বোঝাতে গিয়ে দ্বিতীয় যে কথাটা বললাম সালাম হলো আহলে জান্নাতদের কথা সালাম হলো আহলে জান্নাতদের অভিবাদনের একটা বাক্য আমাদেরকে সেই বাক্য কি গ্রহণ করবে না আমরা কি জান্নাতি হতে চাই না আমরা কি জান্নাতে যেতে চাই না আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে এই যে আসসালামু আলাইকুম যে বাক্যটাকে আজকে আমরা অপছন্দ করছি আজ আমরা নিজের কথার সূচনায় সেই বাক্যটা যে আমরা ব্যবহার করছি না সেটা তো খুব দুঃখজনক বিষয় আমরা জান্নাতও যেতে পছন্দ করি আর আল্লাহ রাব্বুল আলামিনের কথা আবার ফলো করব না এটা কি করে হয় অতএব আমি রিকোয়েস্ট করব
আপনারা অবশ্যই অবশ্যই যখনই কোনো মুসলিমের সঙ্গে সাক্ষাৎ করবেন আপনার প্রথম বাক্য হবে আসসালামু আলাইকুম। তৃতীয় গুরুত্ব যেটা আমি আপনাদেরকে বলবো, সালাম হলো জান্নাতে প্রবেশ করার একটা কারণ, সালাম হলো জান্নাতে প্রবেশ করার একটা কারণ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نعام تدخلوا الجنة بسلام. نبي كريم صلى الله عليه وسلم حديث مدة بولن عبد الله بن سلام থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কে আমি বলতে শুনেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আইয়ুহান নাস হে মানুষেরা আফসুস সালাম তোমরা নিজেদের মধ্যে সালামের প্রচলন ঘটাও, ওয়াতিউত তাআম এবং তোমাদের কাছে কেউ যদি ক্ষুধার্ত কোনো ক্ষুধার্ত ব্যক্তি এসে যদি উপস্থিত হয় তাহলে তোমরা খাবার দাও, রাস্তায় যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে দেখো তাহলে সেই ব্যক্তিকে খাবার দাও, বাড়িতে যদি কোনো তোমাদের কাছে কোনো ক্ষুধার্ত ব্যক্তি আসে তাকে তোমরা খাবার তার মুখে খাবার তুলে দাও, ওয়াসিলুল আরহাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান্নাসু নিয়াম আর ওই সময়ে নামাজ পড়ো রাত্রিতে যে সময়ে মানুষেরা ঘুমায়, তাহলে তোমরা কি পাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা শান্তির সহিত জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চারটা কথা শেখালেন, চারটা বাক্য আমাদেরকে এখানে শেখালেন, চারটা গুরুত্বপূর্ণ তথ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিলেন। প্রথম বললেন জান্নাতে যাবার জন্য আমাদেরকে সালাম দিতে হবে, তাহলে বোঝা গেল কি যে সালাম হলো জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। আপনি আসসালামু আলাইকুম বলবেন তার মানে যে আপনি জান্নাতে জান্নাতীদের কথা আপনি বললেন, আসসালামু আলাইকুম বললেন তার মানে আপনি জান্নাতের পথ উন্মুক্ত করলেন, আসসালামু আলাইকুম বললেন মানে ওই ব্যক্তির উপর শান্তি বর্ষণ হোক এ কথা আপনি বললেন। দ্বিতীয় যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেটা হলো কাউকে খাওয়ানো, তৃতীয় যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, আর চতুর্থ যেটা বললেন রাত্রিতে নামাজ পড়া যখন মানুষেরা ঘুমাবে। এই চারটা জিনিসের পর শেষ যেটা বললেন যে তাদখুলুল জান্নাতে বিসালাম, তোমরা জান্নাতে আরামের সহিত ঢোক প্রবেশ করবে, শান্তির সহিত প্রবেশ করবে। তাহলে বুঝতে পারলাম আমরা যে সালাম হলো জান্নাতে যাওয়ার একটা কারণ, জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। আর কি এর গুরুত্ব? সালাম হলো আত্ম অহংকারকে দূরীকরণের একটা উপায় এবং নিজের মধ্যে বিনয়ী তৈরি করার একটা মাধ্যম, বিনম্রতা নমনীয়তা তৈরি করার একটা মাধ্যম। নবী করিম সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। নবী কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে রাতে বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা পৃথিবীতে গাম্ভীর্যের সহিত চলো না, বুক ফিলিয়ে পৃথিবীতে চলো না, তাকাব্বুর করে পৃথিবীতে চলো না, অহংকার করে পৃথিবীতে চলো না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদেরকে পছন্দ করেন না, যারা বুক ফিলে পৃথিবীতে চলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন বিনম্র ব্যক্তিকে, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন বিনয়ী ব্যক্তিদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন যারা তাওয়াজ্জু ইখতিয়ার করে, যারা মানুষের সামনে বিনম্রতা অবলম্বন করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। অপর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাত মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবর, ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না, ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তির অন্তরে বিন্দু পরিমাণ অহংকার রইল। এই অহংকারকে দূরীকরণের সবথেকে অতি উত্তম মাধ্যম হলো সালাম। কোনো ব্যক্তির কাছে পাশে দিয়ে যাচ্ছেন আপনি, সেই ব্যক্তিকে আসসালামু আলাইকুম বললেন, আপনি তার সামনে এটা পরিচয় দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি আপনার কাছে বিনয়ী হয়ে গেলাম। কোনো ব্যক্তি আপনার পাশে দিয়ে যাচ্ছে, সে ব্যক্তি যদি আপনাকে সালাম দেয় তাহলে মনে করতে হবে যে সে নিজের বিনম্রতা তো আপনার সামনে প্রকাশ করলো, সে নিজের বিনয়ী হওয়াটা আপনার সামনে প্রকাশ করলো। সালাম হলো মানুষের অহংকার দূরীকরণের একটা সবথেকে মাধ্যম। সাধারণত আমাদের সমাজে দেখা যায় কোনো মানুষ যদি কোনো মানুষের উপর রাগ করে থাকে তার পাশে দিয়ে গেলেও তাকে সালাম করে না, এটা হয় কি হয় না? তার পাশে দিয়ে গেলেও তাকে সালাম করে না, তার কারণটা কি যে আমি তার থেকে বড়। আপনি যদি সালাম করেন তাহলে আপনার ভিতরে এই যে অহংকার সেই অহংকারটা দূর হবে। তাই ঠিক চতুর্থ যেটা বললাম, আপনি সালাম করলে আপনার ভিতরে অহংকার থাকবে না, আপনি নিজের বিনয়ী হওয়াটাকে তার সামনে প্রকাশ করলেন। আর কি আর গ্রুপ সালামের গুরুত্ব? সালাম করলে আপনার কৃপণতা দূর হয়, মানুষ কৃপণ থাকে না সালাম করলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, হযরত জাবির থেকে হাদিসটি বর্ণিত,
একজন ব্যক্তি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলেন আল্লাহ রাসূল আমার বাগানে একজন ব্যক্তির গাছ ঢুকে পড়েছে দেখা যায় না এরকম যে কারো সীমানায় কারো কোনো ব্যক্তির গাছ ঢুকে পড়ে তো বলছে আল্লাহ রাসূল একজন ব্যক্তির গাছ আমার বাগানে এসে পড়েছে তো আমি এতে খুব কষ্ট পাচ্ছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জাবরের মুখ থেকে যখন এই কথাটা শুনলেন তখন ওই ব্যক্তিকে ডেকে পাঠালেন ডেকে পাঠানোর পর সেই ব্যক্তিকে বললেন যে তুমি কি করো সেই গাছটাকে বিক্রি করে দাও আমার কাছে সেই ব্যক্তি বলছে যে না আমি সেই গাছটাকে বিক্রি করব না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তারপরে সেই ব্যক্তিটাকে বললেন যে তুমি তাহলে সেই গাছটাকে আমার কাছে দান করে দাও বলছে না আমি সেই গাছটাকে দান করব না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শেষে সেই ব্যক্তিকে বললেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াস্তে সেই বাগানটাকে একটা জান্নাতের ওয়াস্তে তুমি কি করো সেই সেই গাছটাকে তুমি আমার কাছে দিয়ে দাও সেই ব্যক্তি সেই ব্যক্তি বলছে যে না আমি আপনাকে সেই গাছটা দেব না শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখ থেকে এই কথা শোনার পর বললেন মা রাআইতু আবখাল শখসিন মিন দাসুল আমি এই ব্যক্তির থেকে এর থেকে কৃপণ ব্যক্তি পৃথিবীতে দেখিনি আর এর থেকে কৃপণ ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি ইল আল্লাযী ইয়াবখালু বিসসালাম যে ব্যক্তি সালামে কৃপণতা করে এই হাদিস থেকে স্পষ্ট যে সালাম কৃপণতা দূর করে আপনি সালাম দিলেন মানে আপনি নিজের উদার হওয়াটার কথা প্রকাশ করলেন আপনি সালাম দিলেন মানে আপনি নিজেকে বললেন যে আমি উদার এ কথা আপনি প্রকাশ করলেন অতএব সালাম হলো কৃপণতা দূরীকরণের মাধ্যম আর কি সালামের গুরুত্ব সালাম দিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি সর্বোত্তম ব্যক্তি হবেন আল্লাহ রাব্বুল আলামিন নবী একটি হাদিসের মধ্যে বলেন ان اولى الناس بالله من بدا بالسلام ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বোত্তম ব্যক্তি যে ব্যক্তি সালাম দিয়ে নিজের কথা সূচনা করে যে ব্যক্তি সালাম দিয়ে নিজের কথার সূচনা করে সেই ব্যক্তি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বোত্তম ব্যক্তি আজ আপনি কারো পাশে দিয়ে যাচ্ছেন প্রথমে আপনি তাকে বলছেন যে ভালো আছেন আর আপনার এখানে প্রয়োজন উচিত ছিল কি এখানে আপনার উচিত ছিল আসসালামু আলাইকুম বলা কেন আপনার প্রথম কথা যেটা হবে তার সঙ্গে সেটা যেন একে অপরের মধ্যে সালাম বিনিময়ের মাধ্যমে হয় যাতে করে আপনাদের মধ্যে ভালোবাসা তৈরি হয় যাতে করে একে অপরের মধ্যে সম্পর্কটা বাড়ে এটা আপনার হওয়া উচিত ছিল কিন্তু আপনি কি করলেন ভালো আছেন এই কথা দিয়ে আপনি শুরু করলেন সালামের আর কি গুরুত্ব সালাম দিলে সমাজে আপনি পরিচিতি লাভ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিকে একজন সাহাবী জিজ্ঞাসা করেন আল্লাহ রাসূল আইউল ইসলামে খায়র সব থেকে অতি উত্তম ইসলাম কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুতি মুত্তাম ওয়া তাকরা উসসালাম মানুষকে খাওয়ানো আর সালাম দেওয়া আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ যে ব্যক্তিকে চেনো তাকেও সালাম দাও আর যে ব্যক্তিকে না চেনো তাকেও সালাম দাও এটা হলো সব থেকে অতি উত্তম ইসলাম আজকে আমাদের সমাজে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের যারা পরিচিত লোক তাদেরকে শুধু আমরা সালাম করি দেখতে পেলাম যে আমার সামনে ওই ব্যক্তি আমাকে চেনে তখন আমরা কি করি আসসালামু আলাইকুম বলি যদি অপরিচিত লোক হয় তাহলে আমরা তাকে সালাম দিই না এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলামতে সুগরা কিয়ামতের আলামতে সুগরা যতগুলো বর্ণনা করেছেন তার মধ্যে একটা বর্ণনা করেছেন পরিচিত ব্যক্তিদেরকে ধরে ধরে সালাম করা এটা হলো একটা কিয়ামতের আলাম যেটা আজকে আমাদের সমাজে দেখা যাচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না মিন আশরাতিস সাআতি আল্লা ইউসাল্লিমু আর-রাজুলু ইল্লা আলা মান ইয়ারিফুহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে কিয়ামতের শেষের দিকে মানুষের অবস্থা এমন হবে যে তারা শুধু নিজের পরিচিত মানুষদেরকে সালাম দিবে যেটা আজকে আমাদের সমাজে আমরা দেখছি আপনার পরিচিত হোক না হোক আরে সালাম দিলে তো একে অপরের ভালোবাসা সৃষ্টি হয় সালাম দিলে তো নিজের পরিচয়টা ঘটানো হয় আপনি কোনো জায়গায় গেছেন যাওয়ার পরে সেই জায়গায় আপনার কেউ পরিচিত লোক নাই সেই জায়গায় মনে করছেন যে অনেকের মুখে দাঁড়িয়ে আছে আপনি সালাম দেন আসসালামু আলাইকুম বলেন সে যদি সত্যিকারী সে কেউ যদি মুসলিম হয়ে থাকে তাহলে আপনার সঙ্গে সে অবশ্যই ওয়া আলাইকুম আসসালাম বলবে এবং আপনার প্রতি আন্তরিকতা দেখাবে আপনার প্রতি ভালোবাসা দেখাবে আপনার প্রতি সহানুভূতি দেখাবে এটা হয় কিন্তু আমাদের সমাজে আমরা সেখানে গিয়ে সালাম দিই না সালাম দেওয়ার প্রচলন তৈরি করুন আপনি সালাম দিয়ে বেশি বেশি করে দিন যে কথাগুলো বললাম অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো অবশ্যই অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সেগুলো অবশ্যই ঘটবে সালাম দিলে আর কি হবে সালাম দিলে পারস্পরিক সম্পর্ক রক্ষা হবে আমাদের সমাজে অনেক মানুষকে দেখা যায় যখন কোনো মানুষের উপরে রাগ হয় তখন আমরা তার সঙ্গে কথা বলি না হয় কি হয় না যখন আমাদের কোনো মানুষের উপরে রাগ হয় তখন আমরা তার সঙ্গে কথা বলি না এমনকি তার সঙ্গে মাস কা মাস
এক মাস দুই মাস এক বছর পর্যন্ত কথা বলেন কথা বলি না আমরা ইসলামের কিন্তু এটা নীতি নয় ভাই ইসলাম আমাদেরকে শেখায় তিন দিনের অধিক কোন ব্যক্তির সঙ্গে আমরা সম্পর্ক বিচ্ছিন্ন করে থাকতে পারবো না তিন দিনের মধ্যেই কারো কারোর সঙ্গে আমাদের যদি রাগ হয়ে যায় তার সঙ্গে আমাদের যদি মনোমালিন্য হয়ে যায় তাহলে আমরা তিন দিনের অধিক তার সঙ্গে সেটা আমরা রাখতে পারবো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন লা ইয়াহিল্লু লিরাজুলি আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাতি লায়ালিন কোন ব্যক্তির জন্য এটা বৈধ নয় সে ব্যক্তি নিজের ভাইয়ের সঙ্গে তিন দিনের অধিক কথা বলবে না এটা কোন ব্যক্তির জন্য বৈধ নয় তিনি আরো বলেন ফাতালতাকিয়ানি ফায়ারিদু হাযা ওয়া ইয়ারিযু হাযা যখন একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে সে একদিকে মুখ ফিরিয়ে নেয় আর একদিকে মুখ ফিরিয়ে নেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন খায়রুহুমা আল্লাযী ইয়াবদাউ বিসসালাম এই দুইজন ব্যক্তির মধ্যে সবথেকে অতি উত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে সালাম দ্বারা সূচনা করলো তাহলে কি করলো সালাম পারস্পরিক সম্পর্ক রক্ষা করলো না সালাম যেটা ভালোবাসা সেটা রক্ষা করলো না আমাদেরকে তিন দিনের অধিক কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে রাখা যাবে না আমাদেরকে সালামের দ্বারে অতি উত্তম ব্যক্তি হওয়ার চেষ্টা করতে হবে এই যে কয়েকটা কথা সালামের গুরুত্ব যে কয়েকটা কথা বললাম এই কথাগুলো অবশ্যই অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন আমরা যদি সালাম দিই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাত যাওয়ার পথ সহজ করে দিবেন আমরা যদি সালাম দিই তাহলে একে অপরের প্রতি ভালোবাসা তৈরি হবে আমরা যদি সালাম দিই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বললেন যে অহংকার দূর হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই অহংকার দূর করবেন আমরা যদি সালাম দিই তাহলে সমাজে আমাদের পরিচিতি ঘটবে আমরা যদি সালাম দিই তাহলে পারস্পরিক সম্পর্ক আমাদের রক্ষা পাবে এছাড়া সালামের আরও অগণিত গুরুত্ব রয়েছে যেগুলো এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে বর্ণনা করা মুশকিল এবার আমি আসি যে সালাম আমরা দেব কোন পদ্ধতিতে সালাম আমরা দেব কোন পদ্ধতিতে আমাদের সমাজে অনেক ব্যক্তিকে সালাম দিতে দেখা যায় কি আসসালামু আলাইকুম এবার সালামুন আলাইকুম বলা যায় বা কেউ সালাম আলাইকুম বলে এগুলো বলা যায় শোনা যায় কিনা না এগুলো একটা শুদ্ধ না সালামুন আলাইকুম এটা ঠিক আছে আসসালামু আলাইকুম আমাদেরকে বলতে হবে কেউ যদি আসসালামু আলাইকুম বলে তাহলে সেটা তার সম্বোধন ঠিক না আমাদের মধ্যে অনেককে দেখা যায় সালাম বা দেখা যায় যে কি লেখা সালাম বলে না সেটাও বলা যাবে না আমাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে হবে এটাই হলো সঠিক সম্বোধন এটাই আমাদের শিখতে হবে আসসালামু আলাইকুম এটাই আমাদেরকে শিখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালামের পদ্ধতি বর্ণনা করতে গিয়ে তিনি আরও বলেন যে সালাম আমাদেরকে যদি বড় হয় তাহলে ছোট বড়কে সালাম দেবে যে ব্যক্তি চলছে বসে থাকা ব্যক্তিকে সালাম দেবে যে ব্যক্তি কোনো কিছুর উপরে আরোহণ করে আছে সে বসে থাকা চলতে থাকা ব্যক্তিকে সালাম দেবে বড় ছোট বড়কে সালাম দেবে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পদ্ধতি ছিল ভালোবাসাটাকে বেশি করে দেখানোর জন্য তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদেরকেও সালাম দিলেন ছোটদেরকেও সালাম দেওয়া যাবে সালামের পদ্ধতি বর্ণনা করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে আমরা যখন কোনো মুসলিমের সঙ্গে সাক্ষাৎ করব তখন আমরা তো সেই পদ্ধতি অবলম্বন করব আর যদি আমাদের কোনো নন মুসলিম ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয় আমরা কিন্তু সালামের সূচনা করতে পারবো না নন মুসলিম যদি ভাই আমাদেরকে সালাম দেয় তাহলে আমরা বলবো সালাম ওয়া আলাইকুম হাদিসের মধ্যে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন তোমাদের সঙ্গে কোনো ইয়াহুদি সাক্ষাৎ করবে তোমরা ইয়াহুদিদের সঙ্গে সাক্ষাৎ করার সময় সালামের সূচনা করবে না বরং তোমরা তাদেরকে একটা সংকীর্ণ জায়গায় নিয়ে যাবে তারা যদি সালাম দেয় তাহলে তার উত্তরে তোমরা ওয়া আলাইকুম বললে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যদি আমাদেরকে কোনো নন মুসলিম সালাম দেয় তাহলে আমাদেরকে তার উত্তরে কি বলতে হবে তার উত্তরে শুধুমাত্র ওয়া আলাইকুম বলতে হবে এবার আপনি কোনো জায়গায় গেলেন যাওয়ার পথে সেখানে দেখছেন যে হিন্দু আছে আর মুসলিমও আছে সেখানে হিন্দু আছে মুসলিমও আছে সেখানে আপনি কি করবেন নবী করিম সাল্লামের একটা হাদিস থেকে বোঝা যায় সেখানে নবী করিম সাল্লাম ইহুদিদের একটা এক জায়গায় গেলেন সেখানে মুসলিমরাও বসেছিলেন এবং তার সাথে সাথে ইহুদি নাসারা মুশরিকরাও ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে আসসালামু আলাইকুম সালাম দিয়েছে এই হাদিস থেকে আমরা স্পষ্ট করে বুঝতে পারি বা বোঝা যায় যে আমরা যদি কোনো এমন মজলিসে যাই যে মজলিসে হিন্দু আছে এবং মুসলিমও আছে সেখানে আমাদেরকে সালাম দেওয়া যাবে এবার কতখানি দূরত্বর পর বা কতখানি ডিস্টেন্সের পর বা কত সময়ের পর আমরা কোনো ব্যক্তিকে আবার দেখা হলে সালাম দেব নবী করিম সাল্লাম একটা হাদিসের মধ্যে পাওয়া যায় যদি আমরা কোনো ব্যক্তিকে সালাম দিই আর সে ব্যক্তি যদি আবার কোনো দেওয়ালের আড়ালে চলে যায় বা কোনো গাছের আড়ালে চলে যায় বা কোনো পাথরের আড়ালে চলে যায় তারপরে যদি সেই ব্যক্তির সঙ্গে আবার সাক্ষাৎ হয় তাহলে আমাদেরকে আবার সালাম দিতে হবে কথা বুঝতে পেরেছি কোনো ব্যক্তির সঙ্গে আপনি সালাম করলেন সালাম করার পর সে ব্যক্তি গাছের আড়ালে চলে গেল আপনার থেকে একটু আড়ালে হয়ে গেল
বা কোনো দেওয়ালের আড়ালে চলে গেল বা কোনো পাথরের আড়ালে চলে গেল আপনার সঙ্গে সে ব্যক্তি যদি পুনরায় সাক্ষাৎ করে তাহলে আপনি কি করুন আপনাকে সালাম দেন আর একটা এখানে আদবের মধ্যে যে ধরেন যে আপনাকে কেউ এসে বলল যে অমুক ব্যক্তি আপনাকে সালাম বলেছে অমুক ব্যক্তি আপনাকে সালাম বলেছে অনেক সময় দেখা যায় যে আমাদের যেমন দেখা যায় যে ভাই মাওলানা আপনাকে অমুক ছাত্র সালাম দিয়ে পাঠিয়েছে তো এরকম কেউ যদি আপনাকে বলে যে অমুক আপনার আত্মীয় সালাম দিয়ে পাঠিয়েছে তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম কি বললাম ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম আপনাকে বলতে হবে আপনাকে কেউ যদি অন্য জনায় সালাম দিয়ে পাঠায় তাহলে তার উত্তরে আপনাকে বলতে হবে ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম এই কয়েকটি কথা যেটা সালাম সংক্রান্ত ছিল সেটা আমি আপনাদের সামনে বর্ণনা করলাম আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন অবশ্যই অবশ্যই যেটা আজকে মডার্ন যুগ সেই মডার্ন যুগে আপনারা যে সালামের বিভিন্ন বা মানুষকে সম্বোধন করার বিভিন্ন পদ্ধতি পেয়েছেন সেটা ছেড়ে দিয়ে ইসলামের নিয়ম ফলো করুন সেটা আপনারা অবশ্যই অবশ্যই অবলম্বন করবেন আসসালামু আলাইকুম মানে আপনি কাউকে বললেন যে আপনার উপরে শান্তি বর্ষিত হোক বর্ষিত হোক আসসালামু আলাইকুম মানে তাকে আপনি বললেন যে আপনার উপরে কল্যাণ হোক আপনার কল্যাণ হোক আপনি আসসালামু আলাইকুম কাউকে বললেন তার মানে আপনার সম্পর্কে তার ভালোবাসাটা বৃদ্ধি হোক এটা আপনি বোঝাতে চাইলেন সেখানে যদি আপনি গুড আফটারনুন বা অন্যান্য আদাব বলেন তাহলে কিন্তু সেই অর্থগুলো পূর্ণ হবে না অতএব আমি আমার এই বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে যেটা বোঝাতে চাই যে আপনারা সালামের প্রচলন বেশি বেশি করে ঘটান সালাম বেশি বেশি করে মানুষকে দিন বাড়ি থেকে বের হলেন বাড়ি ঢোকার সময় আপনি সালাম দিন বাড়ি থেকে বের হওয়ার সময় আপনি সালাম দিন বাজারে গেলেন বাজারে আপনার বাবার সঙ্গে সাক্ষাৎ হলো আপনার বাবা মানে তাকে যে সালাম দিতে হবে এটা নয় বা সালাম দিতে হবে না এটা নয় বরং আপনি তাকে ওখানে বাজারে সাক্ষাৎ করেছেন আপনার তার সঙ্গে তাকে সালাম দিন আপনার ছেলের সঙ্গে আপনার যদি সাক্ষাৎ হয় সে আপনাকে লক্ষ্য করেনি কিন্তু আপনি দেখতে পেয়েছেন আপনি তাকে সালাম দিন আপনার মেয়ের সঙ্গে সাক্ষাৎ হয় আপনি আপনার মেয়েকে সালাম দিন যারই সঙ্গে সাক্ষাৎ হোক না কেন আপনাকে সালাম দিতে হবে সালামের প্রচলন ঘটান যে কথাগুলো আমি বললাম সালাম হলো জান্নাত যাওয়ার একটা মাধ্যম সালাম হলো কিবরিয়া দূর অহংকার দূর করার মাধ্যম সালাম হলো আহলে জান্নাতদের কথা সালাম হলো একটা আল্লাহ রাব্বুল আলামিনের নাম এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে পালন করতে হবে কেননা যে আমরা মুসলিম পরিশেষে আমি আপনাদেরকে একটা কথা বলি যেটা এই মিজান আমাকে বলল এখানকার ইমাম যে মাওলানা মানুষ বেশিরভাগ নামাজ আজকে আজান হচ্ছে কিন্তু বাড়িতেই নামাজ পড়ছে বাড়িতেই নামাজ পড়ছে বেশিরভাগ মসজিদে আসছে না আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমি শুধু একটাই হাদিস আপনাদেরকে শোনাবো একজন অন্ধ সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন আল্লাহ রাসূল আমি অন্ধ দেখতে পাচ্ছি না তো আমার জন্য কি কোনো নামাজের ক্ষেত্রে কোনো ছুট রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন যে হ্যাঁ তোমার জন্য নামাজে ছুট রয়েছে তুমি বাড়িতে নামাজটা পড়তে পারো যখন সেই অন্ধ সাহাবী ঘুরে যেতে শুরু করলেন সেই অন্ধ সাহাবীকে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন হাল তাসমাউ বিন নিদা বিলিস মিনাস সালা নবী করিম সাল্লাম কি বললেন হাল তাসমাউ বিন নিদা লি মিনাস সালা তুমি কি নামাজের জন্য আজান শুনতে পাও তখন ওই সাহাবী বলছেন নাম হ্যাঁ আল্লাহ রাসূল আমি নামাজের জন্য আজান শুনতে পাই নবী করিম সাল্লাম সেই সাহাবীকে বললেন যে তোমাকে নামাজ মসজিদে জামাতে সহকারে পড়তে হবে কোন সাহাবীকে বললেন বলুন তো আপনাদের মতো দৃষ্টিশক্তি যাদের আছে তাদেরকে বললেন কাদেরকে বললেন নবী করিম সাল্লাম অন্ধ সাহাবীকে বললেন এখানে আমাদের কি ভাবতে হবে যে একজন অন্ধ সাহাবি তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাকেও জামাতের সহকারে নামাজ কোথায় পড়তে হবে মসজিদে পড়তে হবে আপনি তো দৃষ্টিশক্তি আপনার আছে আপনি কেন মসজিদে আসবেন না আমি গত কয়েকদিন আগে ঘোড়াদাসে একটা প্রোগ্রাম হয়েছে সেখানে মুনাফিকদের ছয়টা সেফাত আল্লামা ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন তার মধ্যে একটা সেফাত উনি বর্ণনা করেছেন আত্তাখাল্লুফু আনিল জামাআহ জামাত থেকে পিছনে থাকা বাড়িতে নামাজ পড়া এটা হলো মুনাফিকদের নামাজের সেফাত বোঝাতে পারেনি মনে হয় আর মুনাফিক হলে কি জানাতে যাবেন আপনি মুনাফিক হলে জানাতে যাবেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার মুনাফিকরা জাহান্নামের সবথেকে নিচু স্তরে যাবে তাহলে সেই সেফাত আল্লামা ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বর্ণনা করলেন এই দুটো কথার মাধ্যমে আপনাদেরকে যেটা বোঝাতে চাই যে জামাত সহকারে আপনাদেরকে মসজিদে এসে নামাজ পড়তে হবে এটাই ইসলামের হুকুম এটাই আপনাদেরকে মানতে হবে এটাই আপনাদেরকে ফলো করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিশেষে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ইসলামকে বোঝার তৌফিক দান করেন সকলে বলি আমিন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ইসলামকে বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করেন সকলে বলি আমিন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে ইসলামের উপরে আমল করে জান্নাত লাভ করার তৌফিক দান করেন আমরা সকলে বলি আমিন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মাঝে ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে
সেটা পালন করার তৌফিক দান করুন আমরা সকলে বলি আমিন পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যে জাহান্নাম থেকে বাঁচাটাই হলো আমাদের আসল উদ্দেশ্য সেই জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দান করেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন